আমরা আমাদের দৈনন্দিন লাইফে প্রতিদিন ব্যবহার করি এবং ফেলে দিই এমন একটি উপাদান দিয়ে তোমাদের আজকে চমৎকার একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না যে ফেলে দেওয়া উপাদান দিয়ে এমন ভাবে চমৎকার ফেস প্যাক তৈরি করা যায়। তো বন্ধুরা, চা আমাদের লাইফের একটি অংশ, আমরা রেগুলার চা পান করে থাকি এবং অবশিষ্ট চায়ের যে লিকারটা থাকে সেটা কিন্তু আমরা ফেলে দিই। আজকের ভিডিওটা দেখার পর তোমরা অবশিষ্ট চায়ের লিকারটা আর ফেলবে না, জাস্ট ম্যাজিকের মতো আমাদের স্কিনকে চকচকে ঝকঝকে এবং মসৃণ করে তোলে এই চায়ের লিকার। চাতে থাকা ট্যানিক অ্যাসিড আমাদের ত্বকের কালো ভাব দূর করতে হেল্প করে, এছাড়াও আমাদের ত্বক থেকে দুর্গন্ধ এবং ময়লা দূর করতে অনেক হেল্প করে। তো বন্ধুরা, জাস্ট তোমরা একবার চায়ের লিকার ব্যবহার করলে এর বড় ফ্যান হয়ে যাবা। চায়ের লিকারটা শুধুমাত্র আমাদের স্কিনের জন্য না, এমনকি চায়ের যে পানিটা সেটা আমাদের হেয়ারের জন্য খুবই হেল্পফুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র চায়ের লিকার দিয়ে কীভাবে তোমাদের স্কিনটাকে ঝকঝকে ঝকঝকে এবং আরও মসৃণ করে তুলতে পারবে। তোমাদেরকে আমার ভিডিওটা লাইক করতে হবে না, জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং কাল সকালে চা করার পর লিকারটা রেখে জাস্ট একবার ইউজ করে দেখো। দেন তোমরা এসে আমার ভিডিওতে লাইক প্লাস কমেন্টটা করে যাবা যে তোমরা কী রেজাল্ট পেলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা একদম শুরু করে দিই। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবা। আজকে তোমাদের ম্যাজিক্যাল একটি ফেস প্যাক দেখাবো, যেটা শুধু আমাদের ফেসের জন্য না, আমাদের যে কোনো কালো দাগ, যে কোনো বডির ওপেন যে পার্টগুলো আছে সেখানে তোমরা ব্যবহার করতে পারবা। এটা ম্যাজিকের মতো কাজ করে, ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পাবা, ইনস্ট্যান্ট একদম রেজাল্ট পেয়ে যাবা। সাথে সাথে ব্যবহার করার সাথেই তোমরা দেখতে পারবা যে স্কিনটা কতটা ঝকঝকে ঝকঝকে এবং মসৃণ লাগছে। তো জাস্ট আমি যেভাবে দেখাবো তোমরা সেভাবে এটাকে ব্যবহার করবা, দেন আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের আসলে কেমন লাগলো। তো বন্ধুরা, চলো দেখা যাক ফেলে দেওয়া চা পাতার লিকার দিয়ে কীভাবে তোমরা স্কিন কেয়ার করবা। এই প্যাকটি তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগবে এখানে চা পাতার লিকার। চা বানানোর পর যে লিকারটা থাকে সেটাই এখানে ইউজ করতে হবে। তো ফার্স্টে আমি চা পাতা নিয়ে নিলাম। তো আজকে আমাদের বাসায় যেটুকু চা বানানো হয়েছে জাস্ট তার লিকারটা আমি এখানে নিয়ে নেব। দেন এই লিকারটার একদম ঠান্ডা অবস্থায় কিন্তু এটা নিতে হবে, গরম অবস্থায় এটা নেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিতে হবে। তারপর এখানে আমি মেশাবো রাইস পাউডার, অর্থাৎ চালের গুঁড়া। এখানে যে কোনো চালের গুঁড়া তোমরা ইউজ করতে পারো বা এখানে চালটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে পারো। দেন এখানে আমি হাফ স্পুনের মতো চালের গুঁড়া নিয়ে নেব। তারপর এখানে মেশাবো মধু। তো আমি এখানে হাফ স্পুনের মতো মধু অ্যাড করব। তোমরা চাইলে মধুর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো, চিনি আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তো আমি এখানে হাফ স্পুনের মতো মধু নিয়ে নেব। তারপর এখানে আমার লাগবে নারকেল তেল। তো এখানে আমি প্যারাশুট নারকেল তেলটা ব্যবহার করব। তো বন্ধুরা, শীতকালে আমাদের ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়, যার জন্য ত্বকের এক্সট্রা কেয়ার প্রয়োজন। এই প্যাকটা আমাদের ত্বককে মসৃণ রাখতে হেল্প করবে, পাশাপাশি আমাদের ত্বকের যে কোনো কালো দাগ, বলি রেখা এবং সানট্যান রিমুভ করতে হেল্প করে। তো বন্ধুরা, দেরি না করে জাস্ট তোমরা এই প্যাকটা একবার ব্যবহার করে দেখো, এটা আমাদের ত্বকে ম্যাজিকের মতন কাজ দিবে। এখানে এই ব্যাগটি সুন্দর করে মিশিয়ে নিতে হবে, মেশানোর পর ব্যাগটি দেখতে কিছুটা এরকম হবে। তো চলো দেখিয়ে দিই এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা। তো আমি স্কিনটাকে অনেক কেয়ার করে থাকি, তারপরেও দেখো স্কিনটা কিন্তু অনেকটা ডার্কনেস চলে আসছে। তো আজকে এই প্যাকটা ইউজ করার পর তোমরা দেখতে পারবা এটা কতটা চমৎকার কাজ দিবে, একদম ম্যাজিকের মতো আমার ত্বককে আরও ফর্সা করে দিবে। তো বন্ধু,
তোমরা জাস্ট এভাবে এই উপাদানটি হাতে করে লাগিয়ে জাস্ট তোমাদের স্কিনে এভাবে লাগাতে হবে। সুন্দর করে তোমরা এটা পুরো ফেসে লাগিয়ে নিবা। দেন তোমরা এটাকে হাতে পায়ে এবং ঘাড়ে বা গলায় তোমরা এটাকে ব্যবহার করতে পারবা। এটা খুবই চটজলদি কাজ দেবে, এটাকে কোনো সাইড এফেক্ট নাই, জাস্ট ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এটা ম্যাজিকের মতন কাজ দেবে। এখানে আমার ফুল ফেসে লাগানোর পর কিন্তু এক্সট্রা একটু থেকে গিয়েছে, যার জন্য এটা আমি আমার হাতেও লাগিয়ে নেব। তো জাস্ট তোমরা দেখতে পারবা এটা কতটা মানে কতটা কাজ দেয়। জাস্ট আমি এরকম মুখে লাগিয়ে আমার ফেসে পুরো ফেসে লাগাবো, দেন এটাকে জাস্ট এভাবে মাসাজ করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট কীভাবে হাতটাকে নিয়ে নিয়ে মাসাজ করতে হবে, তোমরা সেম টু সেমভাবে করবা। এটার ফলে তোমাদের চোখের নিচে যে ডার্কনেস সেটা চলে যাবে, মুখের কালো দাগ রিমুভ হবে এবং মুখের থেকে যত ময়লা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো জাস্ট এইভাবে তোমাদের মাসাজ করতে হবে, জাস্ট এরকম হাতের সাহায্যে এরকম চোখের নিচে দিয়ে, তারপর কপালের এই পাশ থেকে থুতনি দিয়ে জাস্ট এভাবে তোমাদেরকে কিন্তু মাসাজ করতে হবে। এর ফলে আমাদের মুখের ব্যায়াম হয়ে যাবে, প্লাস তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ রিমুভ হবে এবং মুখে শাইনিং দেখতে পাবে। তো এভাবে আমাদের 10 মিনিট ধরে এভাবে মাসাজ করতে হবে। এটা কিন্তু আমাদের মুখে রাখা যাবে না, এটাকে কিন্তু অনেকে হয়তো বা 10-20 মিনিটে রেখে শুকাতে পারো, কিন্তু না এটাকে শুকানো যাবে না। জাস্ট এইভাবে মাসাজ করতে হবে হাতে পায়ে, যেখানে তোমাদের কালো দাগের প্রবলেম আছে সেখানে সেখানে তোমরা এইভাবে ইউজ করবা, দেন 10 মিনিট ধরে মাসাজ করে এটাকে রিমুভ করে আসবা। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ চমৎকার একটা গ্লো চলে আসছে আমার মুখে, জাস্ট অবিশ্বাস্য। যে ফেলে দেওয়া চা পাতা দিয়ে যে এভাবে চমৎকার ফেস প্যাক তৈরি করতে পারবা। তো আজকের পর থেকে চা বানানোর পর চায়ের লিকারটা একেবারেই ফেলা যাবে না, জাস্ট ওটাকে দিয়ে তোমরা বাড়িতে চমৎকার একটি ফেস প্যাক তৈরি করে ফেলতে পারবা এবং আমাদের স্কিন থেকে সমস্ত ডার্কনেস চলে যাবে এবং স্কিনকে আরও বেশি শাইনিং করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ভিডিও এই পর্যন্ত। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।